এইদিকে যতটা দেখতে পাবা পুরোটাই বিল। তো এইদিকে কিছুদিন আগে বন্যা হয়েছিল। হে গাইস, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, দেখতে পাচ্ছ আশেপাশে শান্ত পরিবেশ। তো এই শান্ত পরিবেশের মাঝেই আমি বার হয়ে গেছি ব্লগ শ্যুট করতে। তো আজকে ব্লগটা শুরু করতে অনেক লেট হয়ে গেছে, কারণ গতকালকে আমাদের এখানে কারেন্ট ছিল না, আর যেহেতু আমি ফোন দিয়ে ব্লগ শ্যুট করি তো আমার ফোনের চার্জও ছিল না। তো এই কারণে আমি সকালে ব্লগ শ্যুট করতে পারিনি। তবে আজকে ব্লগেও অনেক এন্টারটেনমেন্ট থাকবে, অনেক কিছু দেখতে পাবে। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, সো বি কন্টিনিউ। তো যতই সমস্যা থাকুক না কেন, আমি চেষ্টা করি প্রত্যেক দিন ব্লগ নিয়ে আসার, কারণ এটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর অনেক সাবস্ক্রাইবার যারা আছে, যারা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে, তো তাদের জন্যই আমার ব্লগটা রেডি করতেই হয়, সেই যেমনই পরিস্থিতি থাকুক না কেন। আর এই পাশে দেখতে পাচ্ছ এই ভাইরা দুপুরবেলায় আজকে ক্রিকেট শুরু করে দিয়েছে, ভাইদের ক্রিকেট ম্যাচ চলছে। তোমার বিকেলবেলা বড়রা খেলে, তো বিকেলবেলা এরা চান্স পায় না, তো এরা সকালবেলা ক্রিকেট শুরু করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ম্যাচ চলছে। তো দেখা যাক আজকের ম্যাচে কারা উইন হয়। চলছে এখন দুই টিমের মধ্যে ম্যাচ চলছে, তো এদের ম্যাচ শেষ হতে এখন অনেক দেরি হবে। তো আমার বাড়িতে একটু কাজও আছে, তো এখন আমি একটু বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কাজটা সারবো, তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। তো আমি খেলার মাঠ থেকে এসে একেবারে স্নান করে দুপুরে লাঞ্চ করে নিয়েছি, এবার মা রেডি হচ্ছে, মা একটা অনুষ্ঠান বাড়িতে যাবে। মা হয়ে গেছে রেডি, এখন আমি মাকে অনুষ্ঠান বাড়ি দিয়ে আসবো। অনুষ্ঠান প্রায় শেষ হতে চললো, তো আমি তাড়াতাড়ি করে মাকে দিয়ে আসি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি মাকে অনুষ্ঠান বাড়িতে পৌঁছে দিয়েছি, 10 মিনিট লেগেছে বাইকে গিয়েছিলাম, 10 মিনিট লেগেছে যেতে আর 10 মিনিট লেগেছে আসতে। তো আমি প্রায় 6 মাস হয়ে গেল আমি মাঠের দিকে আসি না, কারণ আমি একটা কাজ করি, সেই কাজটা করে আমার সম্ভব হয় না, আমি সময় পাই না মাঠের দিকে আসার। তাই আজকে একটু ফাঁকা পেয়েছি, তাই একটু আমি মাঠের দিকে যাব আর তোমাদের একটু ঘুরে দেখাবো। তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের মাঠের স্যালু, মানে এইটাতে জল আসে সরকারিভাবে, আর এই জলটা পুরো মাঠের মধ্যে সারে জায়গায় জল চলে যায়, আর চাষিরা এই জলটা নিয়েই চাষ করে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ, আমি সামনের দিকে আগলে তোমরা দেখতে পাবে, এদিকে দেখতে পাচ্ছ একটা ড্রেন চলে এসেছে, আর এই ড্রেনটা দিয়ে সমস্ত মাঠে জল যায়। তো তোমাদের সামনে আমি আরও অনেক কিছু দেখাবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এই পাশের যে মাঠটা, এটা হলো আমাদের, আর এই যে বাঁশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে বাঁশগুলো, এই বাঁশের ওপরে জাল টাঙানো আছে, কারণ এখন বেগুন লাগানো আছে আর পাখিতে পুরো বেগুনগুলো খেয়ে নিচ্ছে, তাই এই বাঁশের ওপরে জাল দেওয়া আছে যাতে পাখিগুলো বেগুনগুলো না খেতে পারে। এদিকে দেখতে পাচ্ছ পুরো সর্ষের জমিতে সর্ষের ফুল ফুটে একদম হলুদ হয়ে আছে, কত সুন্দর লাগছে নিজের চোখে একটু দেখে নাও। তুমি আমার ব্লগে যেসব জিনিস দেখতে পাবা, যেসব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবা, সেগুলো তুমি অন্য ব্লগে দেখতে পাবা না। অন্য ব্লগে হয়তো অনেক বড় বড় গাড়ি, অনেক বড় বড় বাড়ি দেখা যাবে, কিন্তু আমার ব্লগে তুমি পুরো ন্যাচারাল বিউটিটা দেখতে পাবা। মাঠ থেকে ঘুরে চলে এসেছি, তোমরা দেখতেই পেয়েছো মাঠের দৃশ্য। এবার আমি একটু নদী বা বিল, তোমরা যেটাই বলো, ওইদিকে যাওয়ার চেষ্টা করব, দেখা যাক কি হয়। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমি আর রাহুল চলে এসেছি বিলের এদিকে। তোমরা এইদিকে যতটা দেখতে পাবা পুরোটাই বিল। তো এইদিকে কিছুদিন আগে বন্যা হয়েছিল, বন্যা এসে পুরো জল হয়ে গেছে। তো এবার আমরা একটু সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে তোমাদের দেখাবো যদি কিছু দেখতে পাই ভালো কিছু, আর যদি কেউ মাছ ধরে সেটাও তোমাদের দেখাবো। আচ্ছা রাহুল, ওই দিক দিয়ে আমরা যাবো, যদি মাছ ধরতে পারি ওই দিকটা ধরবো, ঠিক আছে? চল ওই দিকটা, চল ওই দিকটা, চল 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 চল। ওই দিকটা কম জল তো না বেশি জল? তো আমরা চলে এসেছি একদম বিলের মাঝখানে, চারিদিকে শুধু বিল, এদিকে যেদিকে তোমরা যতটা দেখতে পাচ্ছ এদিকে পিছনে পুরো বিল। আমরা বিলের ঠিক মাছ যে রাস্তাটা থাকে সেই মাছ রাস্তায় দাঁড়িয়ে আছি। তো আমি আর রাহুল মাছ ধরতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমরা একটা মাছও পাইনি। তো এবার আমরা ফিরে যাব, কারণ এখানে একটা মাছ নেই, চারিদিকে শুধু জল আর জল, কোনো মাছ দেখতে পাচ্ছি না, কারণ বন্যা হয়েছিল, পুরো মাছ বন্যার জলে বার হয়ে গেছে। তো আমরা একটা মাছও আপাতত পাইনি। তো এদিকে সন্ধ্যা হতে চলছে প্রায়, সূর্য ডুবে ডুবে এমন একটা ভাব। তো এবার আমরা ফিরে যাব। দেখো কত সুন্দর লাগছে, সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে আর সূর্যের প্রতিচ্ছবিটা জলের মধ্যে পড়ছে। এর পাশে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো, এদিকে তিনটা আছে, এদিকে আরও অনেক ফুলে আছে, পুরো এখানেই একদম ফুলে ভর্তি। তো নদীর ওপার থেকে আসার পথে দেখতেই পাচ্ছ এখানে কত মিষ্টি একটা কুকুরের বাচ্চা সবাই নিয়ে খেলছে। তো আমি একটু কোলে নিয়েছি, তো আমারও একটা ইচ্ছা আছে যে এই ধরনের একটা কুকুর কেনার। তো দেখা যাক যদি ইন ফিউচার কিনতে পারি, তোমরা ব্লগে দেখতে পাবে। তো গাইস, ফাইনালি আমি ডিনার করে চলে এসেছি, তোমরা দেখতেই পেয়েছো আজকে ব্লগটা শুরু করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তবু আমি চেষ্টা করছি তোমাদের এন্টারটেনমেন্ট করার। এরই মাঝে আমি একটু মাঠে গিয়েছিলাম, একটু নদীর পাড়ে গিয়েছিলাম, তো তোমরা সেখানকার ভিউ দেখতে পেয়েছো। গতকালকে ভ্যাকসিন নেওয়ার ফলে আজকে শরীরটা অনেকটা খারাপ লাগছে, তাই আজকে ব্লগটা আমি আপলোড দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকে ব্লগ এই পর্যন্তই, ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন,
চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।